দদির জন্য? ও আচ্ছা, এখন আমরা আসলে সেলিমবের দোকানের যে মিষ্টি, অর্থাৎ ওয়ালাইকুম, শুভ সকাল, আমি আরিফ খান, আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ফুড ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব প্রাণেশ্বর বর্গ থেকে 13-14 কিলোমিটার দূরের আয়লা বাজারে। শুনেছি সেখানে সেলিম শিকদারের মিষ্টির দোকানের রসমালাই মিষ্টি এবং দধি নাকি খুবই উন্নত মানের এবং খুবই সুস্বাদু। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি আমরা সেই সেলিম শিকদারের আয়লা বাজারের মিষ্টি দোকান থেকে। সেখানে আমরা যাব, তার মিষ্টির স্বাদ গ্রহণ করব এবং রিভিউ দেব। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা বলতে বলতে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, অর্থাৎ সেলিমবের মিষ্টির দোকানে কিন্তু এসে গেছি আয়লা বাজারে। সালাম আলাইকুম সেলিম ভাই, ভালো আছেন না? এটা কি করতেছেন? দধির জন্য? ও আচ্ছা, এখন কি আছে সেলিম ভাই, আমাদের একটু খাওয়ান। আপনার তো অনেক সুনাম শুনছি, সুনাম শুনে আসছি। আমরা তো মিষ্টির দোকানের ভিতরে একটা অবস্থাটা দেখি, গ্রামের মিষ্টি দেখেন কিন্তু আপনারা এখানে যে রেঞ্জের মিষ্টি তৈরি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ জনপ্রিয়তা। আমরা আসলে সেলিমবের দোকানের যে মিষ্টি, অর্থাৎ দধি, মালাই এবং মিষ্টি, তিন ধরনের সুইটসেরই কিন্তু অর্ডার দিয়েছিলাম। আমরা এখন তিন ধরনের মিষ্টি আমরা শেয়ার করবো। সেলিম, আগে কোনটা খাবো আমরা? আগে ঝোল মিষ্টিটা, নাইলে ওই মিষ্টি কম লাগবে। এই তো দধিটা না, অবশ্য তার দধির চেহারা একটু আপনারা দেখেন, দধির চেহারা কিন্তু দেখলেই বোঝা যায় যেটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, আমার সাথে আমার বন্ধু শহীদ আছে, বরাবরের মতো শাওরিয়ারও আছে। ঠিক আছে, তো আমরা একটু ট্রাই করে দেখি মিষ্টিটা আগে। না আমি মিষ্টিটা ট্রাই করি, মিষ্টিটা টেস্টি নিঃসন্দেহে, যে একদম পিওর সানার এটা এটা বলার অপেক্ষাই রাখে না। আমাদের যে চান্দখালির বাদলের মিষ্টি বা মাঝে মধ্যে উত্তম দধি মিষ্টি তৈরি করে বরগুনা, সেরকমই মিষ্টিটা দুর্দান্ত, কোনো ভেজাল নাই এটা বোঝা যাচ্ছে। এরপরে আমরা অন্যান্য খাবারটা ট্রাই করে দেখি। এরপরে আমি আসলে মালাইটা ট্রাই করব, যে মালাইয়ের স্বাদটা কিরকম। আচ্ছা, মালাইটা এক চামচ খাই, সমস্যা নেই। মালাই কাকা যেহেতু দধি বলছে, আমি একটু দধিটা আগে যাই। দধিটা আপনারা একটু দেখেন, কালারটা কিন্তু টোটালি ডিফারেন্ট, আপনারা যদি ভালো করে যদি দেখেন ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ট্রাই করে দেখি। আমি আসলে রিভিউ বেশি একটা দেবো না, দধির ব্যাপারে আমি একদম বলে দিচ্ছি যে নিঃসন্দেহে বরগুনার সবচেয়ে সেরা। আপনারা একদম চোখ বন্ধ করে এখানকার দই খেতে পারেন বা কাকার দোকানে দই অর্ডার করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে বরগুনার সবচেয়ে সেরা দই, নাকি তোমরা কি বলো? ভালো, ভালো, অনেক ভালো। হ্যাঁ, তোমরা কি বলো? বেশ, খুব ভালো। এখানে এখানে একটু পিছন থেকে ধরো, সমস্যা নেই। এখানে আমরা তিনটা মিষ্টি আসলে ট্রাই করেছি, নর্মাল ভিজা মিষ্টি, মালাই এবং দই। তো সেই তিনটা করে আমার যেটা মনে হয়েছে সবচেয়ে সেরা এখানকার যে জিনিসটা সেটা হচ্ছে দই, নিঃসন্দেহে দই। মিষ্টি ভালো লাগছে কিন্তু দই দই কোয়ালিটি সবচেয়ে বেস্ট। ঠিক আছে, আসলে খাওয়া দাওয়া শেষ, আমরা দই পার্সেলও নিয়েছি। রাস্তাটা একটু ভাঙা, এই কারণে একটু কম পার্সেল নিলাম, কিন্তু আপনারা যদি বড় রেঞ্জে লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন। আমি এখানকার যে ঐতিহ্যবাহী যে মিষ্টির দোকানটা, যে সেলিম কাকার দোকান, সেই সেলিম কাকা কিন্তু এখানে রয়েছেন, সম্ভবত সেলিম শিকদার। হ্যাঁ, যে সেলিম শিকদার কাকা এবং তার দুই ছেলে এখানে আছেন যারা দই তৈরি করেন। এই একজন কিন্তু দই ভার এই মুহূর্তে পরিষ্কার করতেছেন। না ভাই, আপনার নাম কি ভাইয়া? সাইফুল ইসলাম ভাই না? আচ্ছা সাইফুল ভাই, সাইফুল ভাই মূলত বাবার পাশাপাশি ব্যবসা দেখাশোনা করে, আর এই ছোট ভাইও রয়েছে। সাইফুল ভাই, তোমার নাম কি? সাব্বির, তুমি বলো বরগুনা থেকে যদি কেউ দই মিষ্টি খেতে চায় কি তোমার দোকানে? এখানে মূলত হচ্ছে সবকিছু অর্গানিক করার চেষ্টা করি, এবং হচ্ছে পিওর দুধ থেকে, গাভীর দুধ থেকে, এই গ্রামের যত হচ্ছে গাভী আছে গাভীর থেকে দুধ সংগ্রহ করে আমরা হচ্ছে সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে আমরা অর্গানিক করার ট্রাই করি, একদম নির্ভেজাল মুক্ত।
ভেজাল মুক্ত। এখানে হচ্ছে আমাদের যদি কেউ আসেন আমাদের এখানে অর্গানিক একদম পিওর ঘি পাবেন, যেটা হচ্ছে বরগুনার অনেক আমরা কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিলাম, অর্থাৎ সেলিম কাকার দোকানের ফোন নাম্বার। আপনারা বর্ণ থেকে যদি কেউ দই মিষ্টির অর্ডার করতে চান, দই বা ঘি এর অর্ডার করতে চান বা মিষ্টি অর্ডার করতে চান, আপনারা কিন্তু ওই নম্বরে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার একটু পরে আবার কথা বলবো। ধন্যবাদ সবাইকে। সেলিম কাকার দোকান থেকে যখনই বিদায় নেব তখনই সেলিম কাকা আসলে একটা ঘিয়ের ভার এনে আমার হাতে ধরিয়ে দিল যে আপনি বাবা একটু ঘ্রাণ নিয়ে দেখেন বা জিনিসটা কেমন। তো আসলে আমার এখানে আমি বেশি একটা রিভিউ দেবো না, আমি আগেও বলেছি, কারণ দোকানের যে এনভায়রনমেন্ট এবং যে পরিবেশ আমি এসে দেখেছি তাতে বোঝা যায় যে এরা শতভাগ অর্গানিক এবং খাঁটি জিনিস দেওয়ার চেষ্টা করতেছেন। তো ঘিটাও আমার কাছে খুব ভালো লাগছে, আমি ঘিও পার্সেল নেবো। আপনারা সবাই ভালো থাকেন, এবং সেলিম কাকার ডিটেলস কিন্তু আমি ভিডিওর ভিতরে দিয়েছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা সেখানে অর্ডার করতে পারবেন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, আমি তার আগ পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।